কদমতলা ব্লক এলাকায় ধারাবাহিক চুরির ঘটনা। চুরি যাচ্ছে লক্ষ লক্ষ টাকার মূল্যবান আগুর গাছ সহ বিভিন্ন সরকারি সামগ্রী। সংশ্লিষ্ট ঘটনায় বামীদের অভিযোগের তির শাসক দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে। চুরির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করল বামীদের এক প্রতিনিধি দল। উত্তর ত্রিপুরা জেলা কদমতলা ব্লক এলাকায় বিভিন্ন পঞ্চায়েতের চার দেওয়ালের ভেতর থেকে সরকারি সম্পদ আগর গাছ সহ বিভিন্ন সামগ্রী চুরি করে বিক্রি করা এবং কদমতলা ব্লক এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় অবশেষে মাঠে নামল সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি। বামেদের অভিযোগ, ইতিমধ্যেই সরসপুর পঞ্চায়েত থেকে দামি আগর গাছ চুরি করে প্রায় 32 লক্ষ টাকা বিক্রি সহ রাজনগর পঞ্চায়েত থেকেও একইভাবে আগর গাছ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তাছাড়া কদমতলা শিশু উদ্যানের পাশে থাকা বেশ কিছু আগর গাছ পঞ্চায়েত কর্তৃপক্ষ রাতের অন্ধকারে বিক্রি করে দিয়েছে। প্রেমতলা অগ্নিনির্বাপক দপ্তরের অফিস চত্বর থেকে একই কায়দায় আগর গাছ চুরি এবং সদ্য কালাকাঙের পার পঞ্চায়েত অফিস থেকেও 11টি আগর গাছ প্রায় 7 লক্ষ টাকায় বিক্রি করেন পঞ্চায়েত প্রধান, সচিব সহ অন্যান্য সদস্যরা। সর্বশেষ গত 20 ফেব্রুয়ারি তারকপুর পঞ্চায়েত থেকে প্রায় 2 লক্ষ টাকার আগর গাছ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ সিপিআইএম নেতাদের। তো আমরা দেখেছি সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 32 লক্ষ টাকার আগর গাছ চুরি হয়েছে। ব্লকের এবং মণ্ডলের নেতৃত্বে বিক্রি করে সব টাকা লুটে গিয়েছেন, কোনো পঞ্চায়েত ফান্ডে জমা হয়নি। আমরা দেখেছি কদমতলা পার্কে, আমাদের ওই স্কুলের পাশে যে পার্কে যে গাছগুলো আসলো সেটাও বিক্রি হয়েছে, কোনো টাকা পঞ্চায়েতে জমা হয়নি। আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিস সেন্টার টেমতলাতে গাছ চুরি হয়েছে, কোনো হয়নি। আমরা দেখেছি আজ থেকে 2-3 মাস আগে আমাদের কালাঙ্গভার গ্রাম পঞ্চায়েতের প্রায় 11টা আগর গাছ প্রায় 7 লক্ষ টাকার সেই গাছগুলোও বিক্রি করা হয়েছে, পঞ্চায়েতে কোনো টাকা জমা হয়নি। আমরা সেই সময় ডেপুটেশন দিয়েছিলাম, কোনো অ্যাকশন হয়নি। বামেদের অভিযোগ, এভাবে একের পর এক পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত স্তরের নেতারা আগর গাছ বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে। অবশেষে তাদের বাঁচাতে ময়দানে নেমেছেন ব্লক এবং মণ্ডল স্তরীয় নেতৃত্বরা। অথচ এত সব ঘটনার পরও স্থানীয় শাসক দলের নেতাদের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই কারোর। তবে এই সার্বিক চুরি কাণ্ডের বিষয়ে শুক্রবার সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি সহ 54 নম্বর কদমতলা কর্তৃক কেন্দ্রের নেতারা কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন জহরুল ইসলাম, তারকপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেন্দ্র দাস সহ অন্যান্যরা। সিপিআইএম নেতারা বিভিন্ন পঞ্চায়েতে চুরি কাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান পুলিশ প্রশাসনকে। তা না হলে আগামী দিন মানুষকে সাথে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয়। আমরা সঠিক তদন্ত করে যারা পঞ্চায়েত এবং মণ্ডলের যারা সদস্য এই চুরির সঙ্গে যুক্ত, এই আগর চুরির সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আগামী দিন আমরা সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা শত শত মানুষকে নিয়ে থানাও ঘেরাও করব এবং আমরা আন্দোলনে নামবা করব। এটা জনগণের সম্পদ, এই সম্পদগুলা লুটে কাচ্ছেন। এবং বিভিন্ন পঞ্চায়েতে আপনারা খবর নিয়ে দেখবেন, পঞ্চায়েতে কমিউনিটি হলের ফ্যান, কারেন্টের ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে পঞ্চায়েতের চেয়ার পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন। এটা হরির লুট সারা আমাদের কদমতলা ব্লক এলাকার মধ্যে চলছে। উপর লেভেলে বললে কোনো অ্যাকশন হয় না এবং ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা তাদেরকে শেল্টার দিয়ে এই চুরদেরকে মদত। পঞ্চায়েতে থাকা সরকারি আগর গাছ সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে নিজেদের পকেট ভর্তি করেছে একাংশ শাসক দলীয় নেতা কর্মীরা। তবে কি বামেদের এই অভিযোগ বাস্তব সত্য? কারণ এ নিয়ে শাসক দল বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া কিংবা প্রতিবাদ কর্মসূচির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।